আসসালামু আলাইকুম। এই হলো হচ্ছে অ্যালোভেরার শরবত। এই যে এখন বানাইতেছে, আমরা এখন অ্যালোভেরার শরবত খাবো। বানানো হচ্ছে, এটা হচ্ছে মিডের পানি, মিডে গুলানো ইয়ে বালতিতে দিল, মিডে গুলানোর পানি। আর এগুলা হচ্ছে তুকমার দানা, এগুলা হচ্ছে তুকমার দানা যে এখন দিতেছে। এইগুলার যে এখন মশলা দিতেছে, চারটি বোতলে মশলা রয়েছে। এরা হচ্ছে গাছের এই গাছের ছাল দিয়ে গুঁড়া করে মশলা বানানো। আর হচ্ছে এইগুলা হচ্ছে জামের আঠি দিয়ে পাউডার বানানো। এইগুলার গ্লাস হচ্ছে 10 টাকা। এইগুলা হচ্ছে অ্যালোভেরা গুলানো, যখন অ্যালোভেরার রস দেওয়া হচ্ছে। এই গ্লাস হচ্ছে 10 টাকা। খুব মজা লাগে শরবত আমাদের কাছে, খুব মজাদার এই শরবতগুলি। এখন বানানো হচ্ছে শরবত, যেগুলো হচ্ছে অ্যালোভেরা আর এগুলো হচ্ছে পাকড়া গাছের গুঁড়া, অনেকে বলে শিমুল গাছের গুঁড়া। এখন বানানো হচ্ছে, গ্লাস হচ্ছে 10 টাকা। খুব মজাদার, সূর্যনগর বাস স্ট্যান্ডের পাশে বেচা হয়।